হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম গ্রিপুল লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন আমাকে একটু বিধ্বস্ত লাগছে, কারণ হচ্ছে আমি খুব যে লাবিবাকে স্কুলে নিয়ে যেতে হবে আজকে। তো সেই জন্য আমি সকাল থেকে একটা প্রিপারেশন ছিল, রান্না টান্না করছি, সকালে উঠে রান্না করা হয়েছে সব টিয়ে, যেহেতু ওকে নিয়ে আমি বের হবো সারাদিনের জন্য, একবারে নিয়ে আসব। তো আজকের ব্লগটা লাবিবার ফার্স্ট স্কুল প্যান্ডামিক সিচুয়েশনের পরে যে স্কুলের নিয়ে যাচ্ছি, এটার একটা এক্সাইটমেন্ট আছে, কাজ করছে, যেটা আমার ভিতরেও লাবিবার ভিতরেও। তো এই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করি। তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, লেটস স্টার্ট। বের হচ্ছি লাবিবাকে নিয়ে, স্কুলে যাচ্ছি অনেক দিন পর। আসলেও স্কুলের একটা যে অভ্যাস যাওয়া আসার, সেটা অনেক দিন ধরে নাই, এই জন্য একটা ছিল, মানে এলোমেলো একটা অগোছালো একটা ব্যাপার স্যাপার কাজ করতেছিল। তারপরেও একটা এক্সাইটমেন্টও ছিল, ভালো লাগা ছিল, আনন্দ একটা ব্যাপার ছিল যে অনেক দিন পরে সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে, তারপরে একটা স্কুলের একটা পরিবেশ পাচ্ছে এসে, তার ভিতরে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো কয়েকদিন ধরেই সে প্রিপারেশন নিচ্ছিল, কী কী কেনাকাটা করা লাগবে, কী কী নেওয়া লাগবে। তো এই অবস্থা শেষ করে চলে আসলাম স্কুলে সামনে। তো তেমন কোনো জ্যাম ট্যাম ছিল না, কারণ যেহেতু স্কুল খুললেও সবাইকে একবারে খুলে নাই, ঢুকছে স্যানিটাইজার করে নিল ঢুকার আগে। তো স্কুলেও সুন্দর এরকম করে সাজানো হয়েছে স্কুলের সামনে, এত ভাল লাগছিল যে রঙিন কালারফুল কাগজ দিয়ে এরকম করে সাজানো হয়েছে, দেখতেও ভাল লাগতেছিল, উৎসব উৎসব একটা ভাব লাগছিল আসলে সবার ভিতরেও, ভাবিদের ভিতরেও, বাচ্চাদের ভিতরেও। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, মোহাম্মদপুর এলাকার ভিতরে ভালো একটা স্কুল। লাবিবাকে ঢুকাই দিয়ে আমি ওয়েট করছি, আরও ভাবিরা আসবে, ওর আর একটা ফ্রেন্ড এখনও আসে নাই, আদিয়াত আসবে, তো ভাবির সাথে কথা হয়েছে। তো চলে আসছে আদিয়াত, এটা হচ্ছে আদিয়াতের মা, ভাবির সাথে বসে গল্প করছি, আমরা সারাক্ষণ থাকব, আমি আর ভাবি মিলে একটু ঘোরাফেরা করছি আর কি আশেপাশে। এখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে আসছি, সকালে নাস্তাও করা হয় না, এই জন্য ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে নেই ভাবিরা মিলে, আমরা চারজন ভাবি একসাথে আসছি, একটু খাবো। তো খাওয়া শেষ করে খাবারের ভিতরে আছে পরোটা সিঙ্গারা, তো খেয়ে শেষ করে তারপরে আমরা লাবিবার স্কুলে যাব, আবার ওকে নিয়ে আসতে যাব। খাওয়া শেষ করে অলরেডি আমরা বের হয়ে গেছি লাবিবার স্কুলের দিকে, টাইমও কাছাকাছি চলে আসছে ওর ছুটি হওয়ার, যেহেতু দুইটা ক্লাস মাত্র, এই জন্য আমরা ভাবিরা কেউ আর বাসায় যায় নাই, এখানেই ওয়েট করছিলাম। তো মেয়েরা বের হচ্ছে, স্কুল ছুটি হয়ে গেছে, আজকের ব্লগটা। তো আজকে লাবিবার স্কুল থেকে ওকে নিয়ে চলে আসছি, দুইটা ক্লাস ছিল মাত্র, এই জন্য একবারে বসে থেকে ওকে নিয়ে বাসায় আসলাম। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে,
তো এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা আর আমার ফেসবুক পেজটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। আমার পেজটাকেও লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।